কি ব্যাপার? তুমি তুমি কেন আমার বাসায় কথা বলছো না কেন? তুমি জানো না যে আমি বিয়ে করেছি? তাহলে আমার সুখের সংসারে তুমি আগুন লাগাতে এসেছো? তুমি তো আমাকে ডিভোর্স দিয়েছো, তাহলে কেন এসছো? হ্যাঁ, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আমার স্ত্রী যদি জানতে পারে আমার সংসারটাই ভেঙে যাবে। কোন মুখ নিয়ে তুমি আমার সামনে এসেছো? তুমি কি যা, আরে মুক্তা, তুই এসেছিস? এই, তোমাকে বলেছিলাম না আমার ফ্রেন্ড আসবে? ও আমার ফ্রেন্ড মুক্তা, আর মুক্তা ও সৈকত, আমার হাজবেন্ড। চল তোকে ভিতরে নিয়ে যাই। আমি ওকে ভিতরে নিয়ে গেলাম, ঠিক আছে? যাও, চল। তোর যতদিন থাকতে ভালো লাগে তুই থাক। আমার তো কিছু কাজের জন্য আজ রাতেই ঢাকার বাইরে যেতে হবে। তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুই সৈকতকে বলিস। জানিস, ও অনেক ভালো মনের একজন মানুষ। আচ্ছা, তোদের মধ্যে কখনো ঝগড়াঝাটি লাগে না? ঝগড়া হবে কেন? শোন, পুরুষ মানুষ না বাহিরে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, আর টাকা উপার্জন করাটা না অনেক কঠিন, তাই ওদের মাথা তো একটু গরম থাকবেই। ওরা কত টেনশন নিয়ে থাকে। ও মাঝে মাঝে যখন রেগে যায় আমি চুপ থাকি। ওই পরিস্থিতিতে আমি কখনোই ওর মুখে মুখে তর্ক করি না। এভাবে জীবন চলতে পারে না। সারাদিন অফিস করে এসে এখন ল্যাপটপ নিয়ে বসছে। আমি আর পারছি না, আমি এভাবে আর সংসার করতে পারবো না। আমাকে একটু সময় দাও না, একটু শপিং এ নিয়ে যাও না। আমি তো মানুষ না, তোমার কি মনে হয় আমাকে? আরে আমিও তো একটা মানুষ না। তুমি কি মনে করো যে আমি সারাদিন ফুর্তি করি? আমি অফিসের কাজ করি, আবার বাসায় এসেও আমার অফিসের কাজ করতে হয়। আমি তো তোমাকে বলেছি যে আমার অফিসে একটা ঝামেলা যাচ্ছে, ঝামেলা গেলে আমি তোমাকে সময় দিব সব কিছু। তোমার কি মনে হয় তুমি হাজবেন্ড হয়ে ওয়াইফের প্রতি কোনো দায়িত্ব পালন করছো? এই থামো। দেখো, আমি আর পারছি না, তোমার মতো একটা রোবটের সাথে না আমি সংসার করতে চাই না। আমি বাবার চলে যাব, ওইখান থেকে না ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব। আর আমি যদি কখনো তর্ক করি তাহলে তো সংসারই টিকবে না। আচ্ছা, তোর ফ্যামিলি থেকে তোর বাবা মা কখনো পরামর্শ দেয়নি তোকে? না, কেন দিবে? আর দিলেও আমি নিব কেন? সংসারটা তো আমার, তাই না? আমার ভালো মন্দ তো আমারই বুঝতে হবে। শোন, এই পর্যন্ত যত স্ত্রী তার বাবার ফ্যামিলির কথা শুনেছে তাদের সংসার বেশি দিন টিকে না। আমি আর তোমার জামাই সংসার করবো না। সারাক্ষণ বিজি থাকে, আমাকে একটু সময় দেয় না। শোন মা, তোর যদি সংসার ভালো না লাগে তাহলে করিস না, তোকে অন্য জায়গায় বিয়ে দিব। পাত্রের কি অভাব আছে? তুই ওকে ডিভোর্স দিয়ে দে। ঠিক আছে। আচ্ছা শোন, আমার জবের ইন্টারভিউটা দিয়ে আমি চলে যাব। তোর সাথে হয়তো আমার দেখা আর নাও হতে পারে, ফোনে কন্ট্যাক্ট হবে। আমার এরকম লাগছে কেন, আমার হয়তো ওর সাথে একটু কথা বলার দরকার। যাই, ওর রুমে যাই। আসতে পারি? এসো। কিছু বলবে? হ্যাঁ, কিছু বলার ছিল। বলো, কি বলবে? আমি না আমার ভুলগুলো বুঝতে পেরেছি, যে স্বামীর উপরে কথা বলতে নেই, বিয়ের পরে বাপের বাড়ির পরামর্শ নিয়ে কখনো চলতে হয় না, তাহলে না সেই সংসারটা আর টিকে না। কিন্তু আমি যখন আমার ভুলগুলো বুঝতে পেরেছি তখন আর আমার কোনো কিছু করার ছিল না। আমার পাপের শাস্তি তো আমাকেই ভোগ করতে হবে, তাই আমি চাই না আমার বান্ধবী, মানে তোমার স্ত্রী, সে জানুক যে তোমার সাথে আমার আগে বিয়ে হয়েছে। আমি চাই না তোমার সংসারে অশান্তি হোক, আমি মন থেকে চাই তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো, আর আমাকে মন থেকে মাফ করে দিও। তাই আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছি। ভালো থেকো।